আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ঈদ পরবর্তী আজকের ক্লাসে তোমাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানোই যে আমরা আমাদের ইংলিশ পাঠ্য বইয়ের আমাদের অনেকগুলো প্যাসেজ রয়েছে যেগুলো আমরা সিন প্যাচ হিসেবে আমরা মানে বুঝে থাকি, যে সিন প্যাসেজের আলোকে অর্থাৎ আমাদের টেক্সট বুকে যে প্যাসেজগুলো থাকবে সেই প্যাসেজের আলোকে আমাদের অনেক প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্ন সলভ করার জন্য আমাদের সেই প্যাসেজটা ভাবে জানতে হয়, পড়তে হয়, রিডিং জানতে হয়, শব্দ অর্থ পড়তে হয়। তো আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের একটা প্যাসেজ আলোচনা করব। আমি এটা হচ্ছে আমাদের লেসন 23 ইউনিট 24 এর লেসন 23 সাইক্লোন আইলা নামে আমাদের একটা প্যাসেজ রয়েছে। সাইক্লোন আইলা তোমরা হয়তো জেনে থাকবে যে সাইক্লোন আইলা এরা সত্য সত্যি বাংলাদেশে ঘটেছিল, অর্থাৎ 2009 সালে 25 মে বাংলাদেশে একটা ঘূর্ণিঝড় হয়েছিল যার নাম ছিল সাইক্লোন আইলা এবং ওই সময় অনেক লোক মারা গিয়েছিল, অনেক লোক হারিয়ে গিয়েছিল। তো আমরা সেই সম্পর্কে আমাদের একটা গল্প আছে, আমাদের সেই গল্পের আলোকে আমরা জানবো, ঝড় সম্পর্কে জানবো। তা চলো আমরা শুরু করি। সাইক্লোন আইলা। বাবর্ড অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলাটর। আমি তোমাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি, তোমরা স্ক্রিন থেকে দেখতে পাবে, পাশাপাশি তোমাদের পাঠ্য বই রয়েছে, তো পাঠ্য বই 95 পেজ নাম্বার 95 সেখানে তোমরা দেখতে পাবে। বাবর্ড অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলাটর এবং বাবুল এবং তার পরিবার দুবলাটর একটি দ্বীপে বাস করে। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও এবং তাদের অর্থাৎ ওই সময় তাদের পরিবারটা সুখে দিন কাটাচ্ছিল। বাট দ্যাট ওয়াজ অন ট্রু আফটার সাইক্লোন আইলা, কিন্তু ঘূর্ণিঝড় আইলার পরে সেটা সত্যি ছিল না। বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আইলা। বাবুল সাইক্লোন আইলা স্মরণ করতে পারে না, অর্থাৎ মনে করতে পারে না। রিমেম্বার তোমরা জানো যে রিমেম্বার মানে মনে করা বা স্মরণ করা। বাট হিজ প্যারেন্টস অফেন টক অ্যাবাউট দ্য টেরিবল নাইটস ইন 2009। কিন্তু তার মা বাবা প্রায়ই অফিন মানে তো প্রায়ই ঠক কথা বলা প্রায়ই 2009 সালে সেই ভয়ানক ঘটনা সম্পর্কে প্রায়ই বলে। ট্রেবল একটা ওয়ার্ড রয়েছে, ট্রেবল মানে ট্রেবল অর্থাৎ ভয়ানক বা ভয়ঙ্কর। আমরা নেক্সট পারে যাচ্ছি। বাবুল ফাদার হ্যাড এ গ্রোসারি শপ। বাবুলের বাবা একটা মুদি দোকান ছিল অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম এবং তার মা একটি মাছের খামারে কাজ করত। দেয়ার স্মল হাউস তাদের একটা ছোট ঘর ছিল অ্যান্ড দে শেয়ার্ড উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস এবং তাদের সেই ছোট ঘরটা তাদের দাদাদের সাথে শেয়ার করে ভাগ হয়ে করে সে একই ঘরে তারা থাকতো। তাহলে এখানে যদি আমরা বলি যে হাউ মেনি মেম্বার্স ইন দিস ফ্যামিলি মানে এখানে কতজন সদস্য ছিল সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে বাবুল এবং নিপা, বাবুর একটা বোন ছিল নিপা, তার দুই ভাই বোন, মা বাবা চারজন এবং দাদা দাদি, তার মানে আমাদের এখানে ছয়জনের একটা ছয়জন সদস্যের একটি পরিবার। বাবুল ওয়া জাস্ট এ বেবি। বাবুল একটা কেবলমাত্র একটা শিশু বাচ্চা ছিল, অর্থাৎ সে অনেক ছোট ছিল। বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 ইয়ার্স ওল্ড এবং তার বোন নিপা ছিল 6 বছর বয়সে। তো উই আর গোয়িং টু দ্য নেক্সট প্যারা। নেক্সট প্যারায় দেখো আমরা এখন বলছি, বাবুল ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে। বাবুল বাবা বলছিল যে ওই দিন কী ঘটেছিল। দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন 25 মে অর্থাৎ 25 মে সকালে হালকা বৃষ্টি ছিল, মানে ওই সময় যেদিন আমাদের এই সাইক্লোন আইলাটা ঘটে ওই দিনের অবস্থাটা কেমন ছিল সে কথাটি কিন্তু বাবুলের বাবা বলছে। ইন দ্য আফটারনুন দ্য ওয়াইন্ড স্টার্টেড টু ব্লো অর্থাৎ বিকালে বাতাস বইতে শুরু করে অ্যান্ড পিপুল বিগেইন টু রান ফর দেয়ার হোমস এবং কী করে লোকজন তাদের বাড়ি যাওয়ার জন্য দৌড় শুরু করে। যেহেতু যখন ঝড় বৃষ্টি হয় আমরা জানি যখন ঝড় বৃষ্টি হয় লোকজন কী করে, তারা কিন্তু ঘরের ভিতরে বাইরে থাকলে তার বাইরে তারা থাকে না, তারা যত শীঘ্র সম্ভব তাদের নিজ নিজ বাসায় ফিরে আসে। বাবুল ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম। বাবুল বাবা দোকান বন্ধ করছিল এবং তার মা বাড়ি ফিরে এসেছিল। And his grandparents checked the family's emergency kit. Check করা দেখ ঠিক আছে কিনা। যেমন family's emergency kit মানে হচ্ছে
তাৎক্ষণিক এমন জরুরি অবস্থায় ঠিক মানে সাত সরঞ্জাম মানে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো ঠিক আছে কিনা সেগুলো তার দাদা দাদি চেক করতেছিল and their torch was working এবং তাদের যে টর্চ লাইটার ছিল সেটা কাজ করতেছিল and they had extra batteries এবং তাদের অতিরিক্ত ব্যাটারি ছিল কারণ যখন ঝড় বৃষ্টি হয় তখন ইলেকট্রিসিটি নাও থাকতে পারে বা আমাদের বাতাসে আমাদের যে কোনো আলোর ব্যবস্থা নাও থাকতে পারে সেক্ষেত্রে আমাদের এই সময় টর্চ লাইট বা সেগুলি এক্সট্রা ব্যাটারি কিন্তু আমাদের রাখা উচিত সে কথা এখানে বলছি They put the torch, batteries and first aid kit in a plastic box. এবং তারা কি করছিল তাদের টর্চ তাদের ব্যাটারিজ এবং যে ফার্স্ট এইড কিট মানে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম প্রাথমিক যেমন স্যাভলন থাকতে পারে ডেটাটল আমাদের এরপরে কোনো ক্রিম থাকতে পারে যা কেটে কেটে থাকে লাগানো যাবে বা নর্মাল প্যারাসিটামল টাইপের ওষুধ থাকতে পারে তো এই প্রাথমিক চিকিৎসা যে সরঞ্জামগুলো একটা প্লাস্টিক বক্সে রেখেছিল যেন সহজেই হাতের কাছে পাওয়া যায় ওয়ার গোয়িং টু দ্য নেক্সট প্যারা নেক্সট প্যারে দেখো By the evening, Shondai, the river was rising. No, did I hear it? Udiyaman was still a pulley building. And the winds of cyclone Isla shook the walls of the house. On the cyclone Isla, the Patasta shook Manu Chakuni de Chilo, the walls of the daily, the walls of the house of the Gorin daily, Nana de Chilo. As if, Jano. দেয়ার জন্য আর্থকোয়াক মানে যেন মনে হয়েছিল যেন ভূমিকম্প হচ্ছে মানে সাইক্লোন আইলার বাতাসটা এমন প্রচণ্ডভাবে আঘাত করেছিল যেন ভূমিকম্প হচ্ছে নিবা ওয়াজ অ্যাফ্রেড নিবা ভয় পেয়েছিল নিবা বিগিন টু ক্রাই নিবা কান্নাকাটি শুরু করেছিল সাডেনলি দেয়ার ওয়াজ আ অফুল নয়েজ হঠাৎ করে ভয়ঙ্কর শব্দ হয় অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ রুফ ব্লু বাই ফ্যামিলি পরিবার যে ছাদটা ওই ঘরের ছাদটা সেটা উড়িয়ে নিয়ে যায় দ্য স্কাই ওয়াজ ডার্ক আকাশটা কালো ছিল বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং অফ দ্য হেডস এবং তারা তাদের পরিবার দেখতে পেরেছিল গাছগুলো যেন আমাদের ভেঙে চড়ে যেন তাদের মাথার উপর দিয়ে সেগুলো উড়ে যাচ্ছে গ্র্যান্ডমাদার স্টিল সেস শি স ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই এবং তাদের মা এখনো বলে স্টিল মানে এখনো বলে যে সে আকাশের মধ্যে দিয়ে যেন মাছ উড়তে দেখেছিল যে স ফিশ ফ্লাইং সে উড়ে যাওয়া মাছগুলো দেখেছিল আকাশের মধ্যে দিয়ে যেন মাছগুলো উড়ে যাচ্ছে তো যাই হোক আমরা অনেক সুন্দর একটা গল্প বললাম এবং এটা অনেক কষ্টেরও কারণ ওই সময় অনেক লোকের অনেক বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল তো এটা আমরা যদি বাংলা যে সার্বভৌম বলি যে বাবুল এবং তার পরিবার বাবুল এবং তার বোন নিপা মা বাবা এবং দাদা দাদাদি দুবরা চরের দ্বীপে বাস করেন এবং তাদের পরিবারটা ওই সুন্দর সুখী দিন কাটাচ্ছিল বাট সেটা সত্যি ছিল না তখন আমাদের একটা সাইক্লোন আইলা যখন ঘটে তো ওই দিন বাবুলের বাবা প্রায় বলে যে কী ঘটেছিল ওই দিন সকালে হালকা বৃষ্টি ছিল হালকা এবং বিকালে বাতাস বৃষ্টি শুরু করে এবং এখানে বলা হয়েছে যে বাবুলের যে বাবা সে তাদের মুদির দোকান ছিল এবং তার মা ফিশ ফার্ম চাকরি মাছের খামারে কাজ করতো যখন এই আমাদের ই হয় শুরু হয় ঝড় শুরু হয় বা বাতাস বৃষ্টি শুরু হয় তার বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসে এবং তার দাদি দাদা দাদি যে আমাদের যে টর্চ অর্থাৎ আমাদের তাৎক্ষণিক যে জিনিসপত্র এবং প্রাথমিক চিকিৎসার যে সাজ সরঞ্জাম সেগুলো চেক করে একটা প্লাস্টিক বক্সে রেখেছিল এবং আমাদের ঘূর্ণিঝড়টা আমাদের ঠিক রাতেই শুরু হয় এবং রাতে সাইক্লোন আইলার বাতাস তাদের ওয়াল এমন জোরে আঘাত করে যেন ভূমিকম্প হচ্ছে এবং গাছগুলো যেন ভেঙে চড়ে আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে এরকম মনে হয়েছিল এবং তাদের হঠাৎ করে বিকট শব্দে হয় এবং তাদের ছাদটা উড়িয়ে নিয়ে যায় ঠিক আছে এবং ওই সময় দাদা দিমা এখনও বলে যে আমরা আমি যেন দেখেছিলাম যেন গাছের মধ্যে দিয়ে মাছগুলো উড়ে যাচ্ছে অর্থাৎ খুবই একটা প্যাথেটিক একটা স্টোরি আমরা এখন বললাম তো এখানে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড রয়েছে গুরুত্বপূর্ণ শব্দগুলো হচ্ছে আমরা এখানে আইল্যান্ড তোমরা জানো আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ এরপরে আমরা যা কিছু ওয়ার্ড বলি ট্রেবল তোমরা একটু গ্রাম করেছি ট্রেবল মানে ভয়ানক বা ভয়ঙ্কর এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে গ্রোসারি মানে মুদির দোকান এছাড়া লাইট মানে এখানে হালকা অর্থে ব্যবহৃত হয়েছে ইমার্জেন্সি অর্থ হচ্ছে আমাদের তাৎক্ষণিক কিট মানে সারা সরঞ্জাম চেকড মানে পরীক্ষা করা ঠিক আছে ব্লু অ্যাওয়ে মানে উড়িয়ে নিয়ে যাওয়া ঠিক আছে এরপরে আরও কিছু ওয়ার্ড আর্থকোয়াক মানে হচ্ছে ভূমিকম্প তো
তোমাদের কাজ হচ্ছে তোমরা এই যে আমাদের যে প্যাচটা পড়া হলো তোমরা এই প্যাচটা খুব ভালোমতো পড়বা, শব্দ অর্থগুলো তোমরা ভালোভাবে শিখবে। এবং এখান থেকে সিন পেজেস রয়েছে আমাদের মডেল বইয়ে, সেই মডেল বইয়ের সিন পেজ তোমরা প্রশ্নগুলো কারেকশন করবে, সরি 1 2 3 এই প্রশ্নগুলো তোমরা নিজে নিজে ট্রাই করবে। আমি কোশ্চেন 3 যে প্রশ্নগুলো থাকবে মডেলে সেগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি সেই প্রশ্নগুলো সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাস আবার দেখা হবে, সবাই ভালো থেকো।